টাঙ্গাইলের কালিহাতিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ জন। গতরাত ১টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের এলেঙ্গার কালিহাতি লিঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে কালিহাতি থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট তৈরি হয়। পরে সকালে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পুরা ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া ফিরে গেছে। মুহে বল একবারে যাবে না, যে রাস্তা কতটুক যে ভাঙছে। ৪০০ বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে জনস্বার্থ।